এর আগের ম্যাচেই হয়েছেন ইউরোপের সর্বোচ্চ গোলের মালিক, আর এখনই ছুঁয়ে ফেলেছেন শীর্ষ পাঁচ লিগের লিড গোলের মালিক। কেউ যদি লিওনেল মেসিকে লিওনেল রেকর্ড বলে ফেলেন, তাহলে খুব একটা বাড়াবাড়ি হবার কথা নয়। এদিকে এমবাপে ভিতিনহার দুর্দান্ত গোল অ্যাসিস্টের সাথে লিওর গোলে জয় পেয়েছে পিএসজি। লিগ ওয়ানের শিরোপা জেতার বেশ কাছাকাছি দলটি, মেসির রেকর্ড আর পিএসজির জয় নিয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। ইউরোপের শীর্ষ লিগ খেলা দলগুলোর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলের মালিক লিওনেল মেসি, যা তিনি নিজের নামে করেছেন এক ম্যাচ আগেই। এবার সেই লাইনটাকে একটু ছোট করলেন লিও। শীর্ষ পাঁচ লিগের লিগ গোলের তালিকাতেও বর্তমানে সবার উপরে মেসির নাম। প্রায় শত ম্যাচ কম খেলে ক্রিশ্চিয়ানো রোনালদোর 495 গোল ছুঁয়েছেন তিনি, আর একটি গোল করলেই ছাড়িয়ে যাবেন ইতিহাসের সবাইকে। যেহেতু রোনালদো ছিটকে গেছেন শীর্ষ লিগ থেকে, তাই রেকর্ডটি মেসির একার নামে করার সময়ের ব্যাপার। এদিকে লিগ ওয়ানের টেবিলের এক আর দুই নম্বর পজিশনে থাকা দল দুটির লড়াইয়ে কাল জয় হয়েছে এমবাপ্পে মেসিদের। শুরুর মিনিট বিশেকের আক্রমণে পিএসজিকে চেপে ধরেছিল লেন্স, তবে তারা ম্যাচ থেকে ছিটকে যায় ম্যাচের 20 মিনিটে। লাল কার্ড দেখে 20 মিনিটে মাঠ ছাড়েন আব্দুল সামাদ, এরপরই যেন বদলে যায় ম্যাচের চিত্র। পরের 20 মিনিটে 10 জনের লেন্সের বিপক্ষে আক্রমণ করে তাদের ডিফেন্স ভেঙে চুড়ে ফেলে পিএসজি। আক্রমণ থেকে গোলের সূচনা করেন কিলিয়ান এমবাপ্পে, মেসির আক্রমণ থেকে বল পান এমবাপ্পে, সেখান থেকে ভিতিনহাকে বল বাড়িয়ে দেন তিনি। ভিতিনহার ফিরতি পাস থেকে স্কোরশিটে নাম তোলেন কিলিয়ান। মিনিট পাঁচেক পরে এবার স্কোরশিটে নাম তোলেন ভিতিনহা, দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে করেন দলের দ্বিতীয় গোল। 40 মিনিটে স্কোরশিটে নিজের নাম তুললেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। প্যারিসে এসেও গোল করার সাথে দারুণ সক্ষমতা তৈরি করেছেন মেসি। এই বয়সে এসেও প্রায় প্রতি ম্যাচে নিয়মিত গোল করে যাচ্ছেন। মেসির এই গোলে অবশ্য তাকে সাহায্য করেন এমবাপ্পে। দুজনের আক্রমণ থেকে এমবাপ্পে মেসিকে দারুণ এক ব্যাক ভ্যালি প্রদান করেন, যার মাধ্যমে স্কোরশিটে নাম ওঠান মেসি। প্রথমার্ধে মেসি, ভিতিনহা ও এমবাপ্পের দারুণ কম্বিনেশন 3 গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেন লেন্স। ম্যাচের 60 মিনিটে তারা প্রথম গোল করেন, পেনাল্টি থেকে গোল করে লেন্সকে আশা দেখান ফ্র্যাঙ্কোস্কি। এরপর অপেন্দা লেন্সের হয়ে পিএসজি ডিফেন্স ভাঙার চেষ্টা করেন, কিন্তু কখনও ডোনারোমার সেইভের কারণে কিংবা কখনও পিএসজি ডিফেন্ডারদের দৃঢ়তার কারণে তা আর করে উঠতে পারেননি তিনি। ফলে ম্যাচে আর কোনো গোলই পায়নি লেন্স। উল্টো ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল পিএসজি। ম্যাচের অতিরিক্ত সময়ে বদলি হিসেবে নামা জাইরি এমরির পাস থেকে বল পান মেসি। মেসির গোলবারের দিকে নেওয়া শট ব্লক করেন লেন্স ডিফেন্ডার, ফলে ম্যাচে জোড়া গোল পাওয়া হয়নি এই আর্জেন্টাইন ফরওয়ার্ডের। অবশ্য এখনও পিএসজির হয়ে এই সিজনে গোল ও অ্যাসিস্টে সবার শীর্ষে আছে লিও মেসি, আর আজকের গোলের মাধ্যমে পিএসজির হয়ে এই সিজনে নিজের সর্বোচ্চ গোলের রেকর্ড পাকাপোক্ত করলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রেঞ্চ কাপ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও এই জয়ের মাধ্যমে লিগ ওয়ানে আবারও শিরোপার কাছাকাছি পিএসজি।